দিলে যদি আপনার দ্রুত প্রয়োজন হয় চাপ দিলে কিন্তু অনেক মাংসের কিমা কিন্তু বের হয়ে যায়, শেষ হয়ে গেছে যে বাজার থেকে যে মাংসগুলো নিয়ে আসে। এখানে আপনারা একবারে ফ্রেশ মাংসগুলো দিবেন, হ্যাঁ একবারে সলিড সলিড মাংস, হাড়ি দিবেন না, একটু খেয়াল রাখবেন যাতে হাড় না আসে। আচ্ছা আচ্ছা ওকে, তো আমরা মাংসগুলো দিলাম আর উপর দিয়ে খালি এটা অন্য কোনো সুইচ নাই, জাস্ট এখানে প্রেস করবেন। কিমা হয়ে গেছে একবারে কিমা, অবিশ্বাস্য। 3 সেকেন্ড, 3 সেকেন্ডে দেখেন, আমি একটু দেখাই 3 সেকেন্ডে দেখেন কিমা ফিনিশ, একবারে পারফেক্ট কিমা কিন্তু এখানে হয়ে গেছে। সো ফ্রেন্ড, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে আমরা দেখাবো মিট গ্রিন্ডার, যেহেতু কুরবানির সামনে রয়েছে, মাংসর কিমা করার জন্য চমৎকার দুটো রয়েছে, যে যেটা নিতে চান দুটোর কাজই আমরা দেখিয়ে দিব। আর আমরা আবারও চলে আসলাম হচ্ছে সুপার স্টোর শপে, আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে সহযোগিতা করবে হচ্ছে আনোয়ার ভাই। আনোয়ার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আনোয়ার ভাই আজকে আমাদেরকে মনে হয় মিট গ্রিন্ডার মাংসর কিমা মেশিন দেখাবে। অবশ্যই। আচ্ছা কোনটাতে কি কি হবে? আমাদের এখানে আপনার দুইটা জিনিস রাখছি, সামনে যেহেতু কোরবানি, আচ্ছা আচ্ছা, মাংসের কিমা মেশিন অবশ্যই প্রয়োজন হয়। এখন শুধু কোরবানির জন্য মাংসের কিমা এমন না, এটার মধ্যে মাংসের কিমা, মাছের কোপ্তা সবকিছু কিন্তু এটার মধ্যে করতে হবে, সবকিছু করা মানে আপনার কিমা জাতীয় যা আছে, মানে যেটা যেটা কিমা করতে চান সব করতে পারবেন এখানে। এটা হলো মিট গ্রাইন্ডার। আচ্ছা এটা হচ্ছে মিট গ্রাইন্ডার, এখানে আপনার 1 2 3 4 চার শেপের মাংস বের হবে। আচ্ছা চারটা ব্লেড দেওয়া আছে কিন্তু, আপনারা যদি দেখেন চারটা চার টাইপের ব্লেড হবে, এবং এটা কিন্তু আপনার ফুল কপার মোটর। আচ্ছা ফুল কপার মোটর হবে, হ্যাঁ আচ্ছা, এবং এটা কিন্তু ওভার মানে যদি আপনার মানে লোড হয় এটা অটো অফ হয়ে যাবে। আচ্ছা তে দেখা যাচ্ছে অটো অফ এবং এটা ব্লেডটা অরিজিনালি আপনার স্টেনলেস স্টিলের কাটিং ব্লেড, স্টিল সেক্ষেত্রে জীবনও জং ধরবে না, এগুলা প্রশ্নই ওঠে না। আচ্ছা এটা মানে খুবই ভালো মানের। আচ্ছা আমরা একটু দেখা যাচ্ছে চলে যাই কাজে, এটা হলো আপনার মাংসটা খুবই সুন্দর আসবে। এখানে আমি মাংস রাখছি করে দেখাবো, মানে আস্ত মাংস রাখার উদ্দেশ্যে কি আপনার হয়? এখানে এই যে ব্লেড, এই যে একটা ব্লেড আছে, আচ্ছা এই যে এটা হলো রোলার শেপ বের হবে, রোল রোলার শেপ, রোল রোল আকারে হবে, হ্যাঁ এই যে। আচ্ছা এটা হচ্ছে ব্লেড হবে একটা, এই যে এখানে আরো দুইটা ব্লেড আছে। আচ্ছা এখানে আরো দুইটা ব্লেড হবে, আমরা একটু খুলে দেখাই। আচ্ছা এই যে ওকে, আমরা একটু খুলে এই পাশে রেখে দিয়েছি, এখানে আপনারা দেখুন। এখন আমরা এখানে মাংস রাখছি। আচ্ছা মাংস রেখেছি, আমরা একটা ব্লেড লাগিয়ে এই মেশিনটা অন করার আগে একটু অন করে নেবেন, মেশিনটা অন করে মাংস দিবেন, অনেকে আগেই মাংস দিয়ে দেন না, অন করবেন। তো এই মেশিনটা চলতে থাকুক, আমরা মাংস দিতে থাকি। আচ্ছা এখানে আমরা আস্ত মাংসগুলো দিলাম, এই যে একটা প্রেস করে দিবেন, এই দেখেন ওয়াও, আমি একটু দেখাই দেখেন। আচ্ছা তো এই পাশে দেখেন মাংস কিন্তু কিমা বের হয়ে যাচ্ছে, চাপও দেওয়া লাগবে না, রাতা দেওয়া লাগবে না, উপর দিয়ে খালি মাংস দিলেই হবে, আস্ত মাংস আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা এই পাশ দিয়ে কিমা কিন্তু বের হচ্ছে দেখেন, খুব চমৎকার। ওকে আরও একটা মাংস আমরা দিয়ে দিবেন, আচ্ছা আমরা উপর দিয়ে মাংস দিচ্ছি, আর চাপও দেওয়া লাগতেছে না এখান দিয়ে, কিন্তু চাপটা দিলে আর কি দ্রুত আসবে, চাপটা দিলে দ্রুত হবে, কিন্তু চাপ দেওয়া লাগবে না, শুধু শুধু প্রয়োজন নেই, চাপ দিলে দ্রুত আসবে, চাপ দিলে যদি আপনার দ্রুত প্রয়োজন হয় চাপ দিলে কিন্তু অনেক মাংসের কিমা কিন্তু বের হয়ে গেছে, শেষ হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমি আপনাকে এখানে একটা জিনিস দেখাই, যে আপনার খুব দ্রুত আপনি একসাথে বসে 20 কেজি মাংস কিমা করতে পারবেন। আপনি কিমাগুলো দেখেন, একটা মাংসের সাথে কিন্তু একটা মাংস, এটা কিন্তু মাংস থেত লাই না, এটা হলো কিমা হয়েছে, কিমা হয়েছে, পারফেক্ট কিমা হয়েছে, পারফেক্ট কিমা, এই যে দেখেন। আচ্ছা মানে ছোট ছোট কিমা হবে, পিসগুলো, এই যে পিসগুলো দেখেন, আমি আপনাকে পিসগুলো দেখাইতেছি, অনেকগুলো আবার থেত লাই ফেলে, অনেক অনেক মাংসের কিমা মেশিন আছে থেত লাই ফেলে। এটা মোটর ওয়াট কিন্তু ভাই 800, কিন্তু এটা কাজ কিন্তু 3000 ওয়াটের মতো, 3000 ওয়াট, কেননা এটা ফুললি কপার মোটর, কপার মোটর, এটার মধ্যে কিন্তু চাপও দেওয়া লাগে না মাংস কিমাটা করার জন্য, চাপ যদি দ্রুত দরকার হয় চাপ দিবেন, না হলে আপনি দিয়েই চলে যেতে হ্যাঁ চলে যেতে পারবেন। এখন আমি এটা তো কাজ করলাম, আপনাকে আমি আরেকটা জিনিস রোলার শেপ করে দেখাই। আচ্ছা একটু ওই যে দেখা যাচ্ছে চাকচাক করে ত্রিভুজ আকৃতির রয়েছে, আমরা ওইটা ব্লেডটা আপনি শুধু এটা খুলবেন, জাস্ট ব্লেডটা কিভাবে চেঞ্জ করবেন দেখেন, ইজিলি খুলে ফেলছেন, ঠিক আছে ব্লেড আমরা খুলে ফেললাম, এখন আমরা এটা লাগাবো। আচ্ছা ওকে, আচ্ছা আমরা রোলার শেপের এটা লাগাই, একবার ইজি ভাই, কোনো মেকানিক্যাল কিছু নাই, যে হয়ে গেছে তো যেভাবে, ঠিক আছে এখন আমি এটা দিব, আবার মেশিন অন করলাম, এই যে আচ্ছা এখানে মাংস কিনে দিলাম, ওকে দেখেন ওয়া, এটা কিন্তু খুব চমৎকার ভাবে বের হচ্ছে, এটা হচ্ছে একটু চাক চাক খাদ্য, হ্যাঁ এই যে এটা হয়ে গেল। আচ্ছা এটা হলো এই টাইপের, একটু চাকচাক টাইপের, চাকচাক টাইপের থাকে, হ্যাঁ এটা গেল। আচ্ছা মানে আপনাকে সবগুলো ব্লেডই আমি কাজ করে দেখাইতেছি। আচ্ছা আচ্ছা সবগুলো ব্লেডই আমরা দেখাচ্ছি মোটামুটি, এটা গেল, এরপরেরটাতে আমরা দেখা যাচ্ছে আর একটাতে আমরা একটু, এটা হলো আপনার গোল আকৃতির হবে। আচ্ছা গোল আকৃতির হবে, ওকে হট ডগের জন্য, হট ডগের জন্য যেটা হয়,
হটডগ বার্গারের জন্য আপনারা চাইলে দেখা যাচ্ছে ওইভাবে এটা দিয়ে নিতে পারবেন। আচ্ছা এই মেশিনটা অন করে দিবেন। এই যে তো এই পাশে আপনারা দেখছেন এটা রোল আকারে বের হবে, দেখেন লম্বা হয়ে বেরোচ্ছে, দেখেন এটা কিন্তু লম্বা হয়ে বেরোবে। তো জাস্ট লম্বা হয়ে বেরোনোর সুবিধাটি কি আপনি দেখা যাচ্ছে এটা হটডগ বা বার্গারও ইউজ করতে পারবেন যেখানে দরকার হয়। অফ করে দিই, অফ করে দিলাম। আচ্ছা এরপরে আরো দুইটা ব্লেড আছে। আচ্ছা যাই হোক, মোটামুটি আপনারা এইভাবে করবেন, এইভাবে কাজগুলো করতে পারবেন। দেখেন মাংসটা কত সুন্দর করে রোলার শেপ হয়ে রোল রোল হয়ে বের হইছে। মানে কয়েকটা ভাবে আপনারা করতে পারবেন, রোল করতে পারবেন, যেগুলো হটডগ দিয়ে খায় কিমা করতে পারবেন, ঠিক আছে সবকিছু এটার মধ্যে করা যাবে, করা যাবে। এটা গেল এটার কাজ, দামটা তো বলবোই। আচ্ছা পাশাপাশি আরো একটা মিনি চপার রয়েছে। আরেকটা লোকে দেখা গেল অনেকে বলতে পারে যে নানার ভাই আমার এত বড় দরকার নেই, আমার ছোট দেন, কম দামি দেন। মাংস গুলো দিয়ে দিব। আচ্ছা এখানেও আমরা মাংসগুলো দেখেন আসতো যে বাজার থেকে যে মাংসগুলো নিয়ে আসি, এখানে আপনারা একবারে ফ্রেশ মাংসগুলো দিবেন। হ্যাঁ একবারে সলিড সলিড মাংস, হাড় দিবেন না, একটু খেয়াল রাখবেন যাতে হাড় না আসে। আচ্ছা আচ্ছা ওকে, তো আমরা মাংসগুলো দিলাম আর উপর দিয়ে খালি এটা অন্য কোনো সুইচ নাই, জাস্ট এখানে প্রেস করবেন। কিমা হয়ে গেছে একবারে, কিমা অবিশ্বাস্য। 3 সেকেন্ড, 3 সেকেন্ডে দেখেন, আমি দেখাই 3 সেকেন্ডে দেখেন কিমা ফিনিশ, একবারে পারফেক্ট কিমা কিন্তু এখানে হয়ে গেছে। কয় সেকেন্ড ভাই? একবার 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে আপনারা করতে পারবেন। এটার মধ্যে আবার একটা সুবিধা আছে, এটার মধ্যে কিন্তু আপনি কিমা যে শুধু আদা রসুন সেটাও করতে পারবেন, আদা রসুন পেস্ট করতে চাইলে সবকিছু করতে পারবেন, কিছু পেস্ট করতে চাইলে। অনেক সময় হয় কি ভাই বড় মেশিন কেউ বাই করতে চায় না, আচ্ছা আচ্ছা তারা এটা নিতে পারেন, তারা এটা আবার কেউ চাইলে দুইটা একসাথে নিতে পারেন, যেন আপনার যখন বড় বেশি কেজিতে কেজিতে 20 কেজি 25 কেজি মানে কোয়ান্টিটি কাজ করবেন তারা এটা নেবেন। আচ্ছা আচ্ছা, তার কারণ এটার কাজটা কিন্তু এটার মধ্যে হচ্ছে না, রোলার শেপ টেপ কিন্তু হচ্ছে না, হচ্ছে না, কিন্তু এটার মধ্যে শুধু কিমা, শুধু কিমা আদা রসুন মাংস কিমা টিমা সবকিছু এটার মধ্যে করতে পারবেন, সবকিছু এটার মধ্যে করতে পারবেন। সেক্ষেত্রে কেউ দুইটাও নিতে পারেন, দুইটা নিলে ধামাকা প্রাইস আছে। আচ্ছা কোনটার প্রাইস আগে, সিঙ্গেল আমি এটা একটু ঢেলে দেখাই। আচ্ছা এটা আমরা একটু ঢেলে দেখাই তো। আচ্ছা তো সেক্ষেত্রে এই যে এটা এই যে, আচ্ছা তো চাইলে আপনারা প্লেটটা প্রেস করে বের করে, হ্যাঁ বের করে নিতে পারবে। এই দেখছেন আচ্ছা সুন্দর কিমা হয়ে গেছে, পারফেক্ট কিমা কিন্তু কিমা হয়ে গেছে। আচ্ছা সেক্ষেত্রে কোনটার প্রাইসটা কত রাখছেন আমাদেরকে? এটা আমরা আমি আপনাকে কিন্তু ফার্স্টেই বলছি যে ভাই এটা কিন্তু ধামাকা একটা প্রাইসে দিব। আচ্ছা এটা যেটা আছে এই মেশিন আপনি বাজারে কিনতে গেলে 7.5-8-9-10 এর মধ্যে পড়বে। আচ্ছা আমরা তো ওই দাম রাখবো না ভাই, আমরা রাখবো একবারে রিজনেবল একটা প্রাইস, সেটা হলো 5,300 টাকা মাত্র। আচ্ছা বড় যেটা এটা 5,300 টাকা, আর ছোট যেটা ওটা হলো মাত্র 2,800 টাকা। আচ্ছা এটা হচ্ছে 2,800 টাকা, 800 টাকা। এখন কেউ যদি চায় দুইটা একসাথে নেবে, আচ্ছা আচ্ছা তার জন্য 500 টাকা ডিসকাউন্ট আসবে, প্লাস ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি পাবেন। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনারা যদি এমনি বড়টা নিলে প্রাইস পড়বে হচ্ছে 5,300, 5,300 ছোটটা নিলে হচ্ছে 2,800 টাকা। ঢাকার ভিতরে আপনারা, ঢাকার ভিতরে আমরা ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি দিব, আর ঢাকার বাইরে, ঢাকার বাইরে কুরিয়ার করে দিব। কুরিয়ারের, কুরিয়ারে নিতে গেলে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, এবং দুইটা যদি একসাথে নেন ডেলিভারি চার্জও ফ্রি, 500 টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। একটা কিন্তু সেটা হবে না, তো একটা 2,800 টাকা আর এটা 5,300 টাকা। যারা আসলে নিয়ে যাচ্ছেন সামনে কুরবানি রয়েছে, প্রয়োজনীয় প্রোডাক্ট, কারণ এগুলো প্রয়োজন ভাই, শুধু কুরবানির জন্য না, এটা সব সময় প্রয়োজন হবে। আচ্ছা কারণ আদা রসুন টসুন করতে হলে এই মেশিনটা প্রয়োজন আছে, এটা এট এ টাইম আপনি 250 গ্রাম মাংস দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো যাদের, এবং এটাও কিন্তু এই যে 800 ওয়াট ফুল কপার মোটর, এটা হচ্ছে 800 ওয়াট, একই সেম ইয়াই 800 ওয়াটেরই, কিন্তু এগুলো ভাই মোটরের পাওয়ার কিন্তু অনেক বেশি। এটা মাংস দিছি 3 সেকেন্ডে মাংস হইছে, মাংস হয়ে গেছে। আচ্ছা খেয়াল করছেন কিন্তু, তো আপনারা চাইলে কাজের এই প্রোডাক্টগুলো নিতে পারেন, মিট গ্রাইন্ডার মাংসর কিমা মেশিনগুলো যারা নিতে যাচ্ছেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি, আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে, অথবা চাইলে দোকানে এসে দেখেও আপনারা নিতে পারেন। সো ফ্রেন্ডস আপনাদের সুবিধার্থে এই শোরুমের কার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা বলেছিলাম এটার নাম হচ্ছে সুপার স্টোর, এখানে তাদের ইমো নাম্বার দেওয়া রয়েছে, আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে 8391 নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয় তলা বনলতা মার্কেট, নিউ মার্কেট এসে কাঁচা বাজার বললে যে কাউকেই আপনাদেরকে দেখিয়ে দিবে। আর এখানে আপনারা সব ধরনের কোকারিজ আইটেম পেয়ে যাবেন,